তিন সিটি নির্বাচনে কিছু অনিয়মের কথা স্বীকার করলেও ঢালাও কারচুপির অভিযোগ নাকচ করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। তার মতে যে বিশাল নির্বাচন হয়েছে তার মধ্যে গণমাধ্যমে যা অনিয়মের চিত্র উঠে এসেছে তার শতকরা হিসেবে খুবই কম সেটি তিনি বলছেন। এটা বলা হয়েছে যে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা খতিয়ে দেখবে কমিশন এবং ভোটের দিনে কেন গণমাধ্যমকে পুলিশ বাধা দিয়েছে সে বিষয়টি এখনো কমিশনের কাছে বোধগম্য নয়। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন ঘিরে জনমনে আগ্রহ বাড়ে তফসিল ঘোষণার পর থেকেই, তবে ভোটের সার্বিক চিত্র আলোচনা সমালোচনার জন্ম দেয় দেশ বিদেশে, অভিযোগ ওঠে কারচুপির। এসব অভিযোগ তদন্তের অনুরোধ জানায় জাতিসংঘ সহ কয়েকটি দেশ ও প্রতিষ্ঠান। তবে ঢালাও কারচুপির অভিযোগ মানতে নারাজ নির্বাচন কমিশন। আমরা যে কটা স্পেসিফিক এলিগেশন পেয়েছি এগুলো তদন্তের জন্য আমরা টিম গঠন করেছি। বিভিন্ন মিডিয়াতে দেখেছেন আপনারা যে 50-60টা কেন্দ্রে অনিয়মের কথা ঘুরেছে, এটা পার্সেন্টেজের হিসাব করতে শতকরা হিসাব করতে গেলে খুবই কম। এবং এই এই ধরনের বড় কর্মযোগ্য কিছু অনিয়ম থাকবে, এটা মোটামুটি তারপরে আমরা বলব মোটামুটি নির্বাচনটা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। ভোটের দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই পুলিশি বাধার মুখে পড়েন সাংবাদিকরা। কমিশনের দাবি পুলিশ কেন সেদিন এমন আচরণ করেছে তা তারা জানেন না, বিষয়টা আমাদের কাছে বোধগম্য না। পুলিশরা যেটা বলেছে যে অনেক জায়গায় একসাথে অনেক সাংবাদিক এসে যাওয়ার কারণে হতে পারে অথবা অন্য কোনো কারণ থাকলে সেটা আমাদের বোধগম্য না। আমরা ওটা খোঁজার চেষ্টা করছি যে কেন সাংবাদিকদের বাধা দেওয়া হলো, আমরা কখনো সাংবাদিকদের বাধা দেওয়ার চিন্তা করি না। ভোটের মাঝপথে বিএনপি সরে যাওয়ায় পরিবেশ নষ্ট হয়েছে বলেও মনে করে কমিশন। একটা বৃহৎ দল তারা হঠাৎ করে মানে নির্বাচন থেকে সরে যাওয়ার কারণে হয়তো অনেকে ভোট দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলেছে। কোনো কোনো জায়গায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে এতে উৎসাহ বোধ করে হয়তো তাদের নিজেরা কিছু অনিয়ম করার চেষ্টা করেছে অথবা ছোটখাটো করেছে, সেই কারণে কিছু অনিয়ম দেখা দিয়েছে। কমিশন মনে করে নির্দলীয় এই নির্বাচনে বড় রাজনৈতিক দলগুলোর আগ্রাসী আচরণ নির্বাচনী পরিবেশ নষ্টের জন্য দায়ী। যে বড় দলগুলো তারা তাদের নির্বাচনে তাদের দলীয় বিষয়গুলি বড় করে দেখার চেষ্টা করেছে, যার ফলে নির্বাচনটা কিছু হলেও ব্যাহত হয়েছে। আর সেনাবাহিনীকে মাঠে না নামানোর ব্যাপারে তার অভিমত প্রয়োজন হয়নি বলেই তাদের ডাকা হয়নি। কোনো চাপের ফলে অথবা অন্য কোনো কারণে সেনাবাহিনীকে না আনার বিষয়টা সঠিক নয়। জি মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, ঢাকা।